ধারালোর চকচকে তরবারি, ধারালো চকচকে তরবারি দিয়ে তখন হালদার দুই ছেলের দুটি ছেলের গলায় শশা কাটবেন। দেখালা ঢাক বাজবে না, বিপজ্জনক খেলা, জীবনের ঝুঁকি, যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। মায়েরা সকলেই বলো শ্রী গুরুজি মহারাজ জি কি। শশা কেটে গেছে কিন্তু গলা কাটেনি। কিভাবে পালন করা হচ্ছে ভারত সেবা সময়? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আজকে আজ কয়েক হাজার বছর পূর্বে, তার জন্মতিথিকে আমরা বলি জন্মাষ্টমী, অর্থাৎ অষ্টমী তিথিতে তাঁর আবির্ভাব। তিনি এসেছিলেন ধরাধামে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সুজানাম। অর্থাৎ যখন সংসারে নানান গ্লানি অন্যায় অত্যাচার হচ্ছে, তখনই ভগবান আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক ওই সময় আবির্ভূত হয়েছিলেন আমাদের দেশকে, সমাজকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। তিনি বাল্যাবস্থাতে, শিশু অবস্থা থেকেই তিনি এরম সূচনা বধ, নানান পশু বধ করেছেন। এবং আমরা সর্বশেষ যখন দেখি রামায়ণ মহাভারতের যুদ্ধ অনিবার্য, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অবতীর্ণ হয়েছেন যাতে যুদ্ধ যাতে না হয়, নিজের নিজের ভেতরকে শক্তি আনছেন, নিজের শক্তির উদ্বুদ্ধি করার জন্য হচ্ছে না। লাঠি খেলা মানে কখন দেখুন, এই যারা আমার লাঠি খেলা করে তারা কখন কখন মানে এই ব্যায়াম করা, শরীর সুস্থ করা, লাঠি খেলা, এর মাধ্যমে আমাদের শরীর চর্চা করতে হবে। আমাদের শরীর সুস্থ থাকে, সবল থাকে, কেন সব কাজ করতে পারি, আমরা দুর্বল হয়ে থাকবো না। কেউ মাত্রা জানা আছে মারো, আমি কিন্তু তিনি মারাচ্ছি না, এরকম আমাদেরও সবলও থাকতে হবে। আমি দেখুন যে শিখ জাতি কত সবল, কেউ তার গায়ে আঘাত করতে পারে, আমাদেরও সংগ্রাম ছিল। কিন্তু আমরা কদিন ভারতবর্ষে আমাদের এইসব আমাদের বিস্মৃত করে দেওয়া হয়েছে। আমরা চাই প্রতিটি মানুষ সবল শক্তিমান হয়, তার সবল শক্তিমান মানে হই মানে এই নয় যে তাকে আঘাত করা হবে, সকলকে ভালোবাসতে হবে। যে সবল যে শক্তিমান সেই সকলকে ভালোবাসতে হবে।